পুরা বিভৎস লাগতেছে, পুরা লাল লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে। আমি ঘরে ঘুমাচ্ছিলাম এবং ওই সময় সাডেনলি আমার ফোনের রিংটি বেজে উঠল। কি খবর? এই তো ভাই, মানে কেমনে যাবা, মানে কই দূরে অনেক, কেমনে কি যাবো এখন পর্যন্ত জানি না, কিন্তু যাবো। এখন তুমি যাবা? বুঝলেনি তো কি ধরনের একটা ঝামেলায় পড়ে গেলাম। এখন রাতে সাড়ে তিনটার দিকে কই যাব, কিভাবে যাব জানি না, কোনো কিছু জাস্ট হচ্ছে ব্যাগ প্যাকিং করতে হবে। একটা বাইরে গেলে দুই দিনের জন্য তো যেহেতু যাইতেছি, তো ব্যাগ তো প্যাকিং করা মাস্ট, জরুরি। ব্যাগ তো নিতেই হবে, শীতের রাত কি কি নিব কিছুই বুঝতেছি না। প্লাস হচ্ছে এই হুলিয়াও তো চেঞ্জ করতে হবে, দেখছেন হুলিয়ার অবস্থা, দাড়ি টাড়ি যে দেখেন চুল টুল, তো এগুলো তো কাটতে হবে। তো এক কাজ করি, আমি তার একা যাব না, সাথে আপনাদেরকে নিয়ে যাব। তাহলে হচ্ছে আপনি ইন্ট্রোটা দেখে আসেন, এর মধ্যে আমি আমার হুলিয়াটা চেঞ্জ করে আসি। রাত্রে আমরা শাকিলের বাসায় ছিলাম, শাকিল ফসল ঘুমাইতেছে, সাড়ে তিনটা বাজে গেছে, ওঠে না এখনো। উঠো ভাই, তোমরা উঠো উঠো। ফাইনালি আমাদের ট্যুরটা বাইকে হচ্ছে এবং একটি গাড়িতে হচ্ছে, এবং আমরা ডিসিশন নিয়েছি আমরা যাব সিলেট। আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো সিলেটের উদ্দেশ্যে। আমরা প্রথমে পেট্রোল পাম্পে চলে আসছি, আমরা এখন এখানে তেল ভরবো, তেল ভরে হচ্ছে রওনা দিব। এখন বাজে 6:22, আমরা দুপুর, আমরা 2 ঘন্টার মধ্যে এই যে নরসিংদী চলে আসছি। অনেকটাই সকাল হয়ে গেছে বললেই চলে। সুপার ঠান্ডা, সুপার। কেমন কেমন মানিক ভাই, কি অবস্থা? পিঠা খাও নাকি? পিঠা খাও।
বাইক চালানোর ডিউটি পড়ছে, তো আমি বাইক চালাইতেছি, এই জন্য রাস্তার ভিডিও করা পসিবল হইতেছে না। আমি আমরা এখন একটা ব্রেকে দাঁড়াইছি ছোট্ট, আর মাত্র 61 কিলো বাকি। 61 কিলো পরে সিলেট কদমতলি পৌঁছে যাবো, সেখানে আমাদের একটি পার্সেল আছে, সেই পার্সেল থেকে আমরা রিসিভ করে আমরা চলে যাবো কামাল সেখান থেকে আরও 60 কিলো। আমরা এখন মাধবপুরে একটি রাস্তা দাঁড়াইছি, একটু ব্রেকের জন্য দাঁড়াইছি। চোখ টোক প্রচণ্ড রকম জ্বলতেছে, সবাই ঘুমের মধ্যে একদম পড়ে যেতেছে, এরকম একটা অবস্থা। আর আমাদের যে গাড়িটা সেটাও একটু পিছনে পড়ে গেছে, তাই ওয়েট করতেছি। আমরা সিলেট আইসা পড়ছি, কিন্তু আমরা যাবো ছয়েন্দপুর কামাকিল, আর মনে হয় 30-31 কিলো বাকি। ফাইনালি আমরা জয়ন্তা হিল রিসর্ট চলে আসছি, এবং আমাদের নেক্সট ব্লগটি কিন্তু আসছে জয়ন্তা হিল রিসর্ট নিয়েই। সো সাথেই থাকুন এবং সঙ্গেই থাকুন। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ফাইনালি সবাই সহি সালামত যে ঢাকা থেকে সিলেটে পৌঁছে গেছি বাইকে, এবং আমরা থাকবো হচ্ছে আজকে জয়ন্তা হিল রিসর্টে। এবং রাস্তায় অনেক ঝামেলা পোহাতে পোহাতে আমাদের আসতে হয়েছে, এবং হচ্ছে আমরা প্রচণ্ড রকমের টায়ার্ড, সো আমাদের একটু ঘুমও দরকার। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমাদের ঢাকা থেকে সিলেট বাইক ট্যুর আপনার কাছে কেমন লাগলো। এছাড়া চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কেননা সিলেটের ট্যুর কিন্তু মাত্র আজকে শুরু হয়েছে, এবং হচ্ছে আরও বেশ কিছু বেস্ট ভিডিও আসবে, আমরা সিলেটে কই কই ঘুরবো। তো সবগুলো ভিডিওর জন্যই পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং পাশের বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করুন, কেননা যদি ভিডিওটির নোটিফিকেশন পেতে চান তাহলে তো 100% ক্লিক করতেই হবে। তো প্রচণ্ড রকম টায়ার্ড, আবল তাবল বলতেছি, আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।